আজকে আবার একা চলে আইছি। তো বন্ধুরা আজকে কি কি নিয়ে এসেছি তোমাকে দেখাই দিই। ভাত আছে বন্ধুরা, উস্ত ভাজা, খুব কড়কড়ি মশমশি উস্ত ভাজা, ছোট মাছ ভাজা দেখেন। এই যে বন্ধুরা গাঁঠি দিয়ে আর রুই মাছ যে তরকারি, মাছ আদা আনিছি পুরো নিয়ে। এই যে মুরগির মাংস বন্ধুরা, আর এই জায়গায় আছে মুরগির মাংস ভাজা কষা একদম মশলা দিয়ে ভাজা, এটা ঝোলনা, সাথে পেঁয়াজ আছে বন্ধুরা। তাহলে খাওয়া শুরু করি। উস্ত ভাজা দেওয়া পুরো মশমশি, মশমশি তো খুব ভালো লাগে। তার দাঁতের জন্য একটু অসুবিধা হয়, দাঁতে একটু ব্যথা, তো কড়কড়িতে মজা রাখে খাতে। গাঁটির তরকারি ভালো হয়েছে বন্ধুরা, খুব
দিয়ে খাওয়া আসছে না। এবার খাবো বন্ধুরা মাংস ভাজা। এটা ঝোল ছাড়াই একটু শুকনো শুকনো ভাজা। আলু বন্ধুরা আস্ত আলু
অংশও ভালো হয়েছে, আজকে সবটা ভালো হয়েছে। আমি একটু পারলাম না, আমার খাওয়া শেষ। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, আর আমাকে চ্যানেলে যে বন্ধুরা নতুন সেই বন্ধুরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থাও, সুস্থ থাও, আজকে আসি।